সকল গোপীকে সঙ্গে করে নিয়ে যখন নৃত্য হচ্ছে এমন সময় গোপীগণ বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও শ্যামনাগ, দাঁড়াও দাঁড়াও, এইভাবে নাচলে হবে না। কারণ একসঙ্গে নৃত্য করলে বোঝা যায় না কে ভালো নাচলো আর কে মন্দ নাচলো। একসঙ্গে নাচছে তো, তাই আমাদের ইচ্ছা তোমাদের দুজনকে পৃথক পৃথক নৃত্য করো। ঠিক আছে, গোবিন্দ বলি তাহলে আলাদা আলাদা নাচতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, এই যে এদিকে একা একা নাচতে হবে, পারবে তো? যদি না পারো হার স্বীকার করো। গোবিন্দকে যেই বলেছি শ্যামনাগর, আমাদের রাধারানী নৃত্যপটীয় সে, সে ভালো নাচতে জানে। তুমি যদি না পারো রাসমঞ্চে হার স্বীকার করো। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, হার স্বীকার বললে হার স্বীকার, অত সহজে হার স্বীকার করবো? এই যে শোনো, বসো না, বসো, নাচতে হবে কিন্তু, বসো। শোনো, তোমাদের দুজনকে পৃথক পৃথক নৃত্য করাবো, আবার যে জিতে যাবে তাকে পুরস্কৃত করা হবে। গোবিন্দ ভাবছে, বাবা আলাভোলা গোয়ালিনী, এরা নাকি আবার পুরস্কার দেবে। তা ঠিক আছে, তা শ্যামনাগর আগে তুমি নাচো। তবে হ্যাঁ, নাচতে গেলে অনেক শর্ত আছে, অনেক নিয়ম আছে। যেমন তেমন করে ওই ধেনু চড়াতে মাঠে গিয়ে যেভাবে মাঠে ধেই ধেই করে নাচো, ওইভাবে নাচলে তো হবে না, কিছু নিয়ম আছে। তা কি নিয়ম শুনে নাও। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, তুমি কেমন নটবল নাচতে হবে, তুমি কেমন নটবল নাচতে হবে, তোমায় তালে তালে নাচতে হবে, তোমায় তালে তালে নাচতে হবে। এবার শুনে নাও শর্তগুলো, তুমি যখন নৃত্য করবে, নানারি বেগণ্ড মুন্ড নূপুরের কড়ায়, নানারি বেগণ্ড মুন্ড নূপুরের কড়ায়, নানারি বেগণ্ড মুন্ড নূপুরের কড়ায়, গণ্ডমুন্ড নড়বে না, মানে তুমি যখন নাচবে তোমার মাথাটা নড়বে না। আর ওগো না নড়িবে, ওগো শোনো শোনো শ্যামনাগর, তোমার না নড়িবে বনমালা বুঝি ভবরা, তোমার গোবিন্দ তো গালে হাত মা, আলা ভোলা গোয়ালিনী হলে কি হবে, তারা অনেক শর্ত জানে, নিয়ম জানে কিভাবে নাচতে হয়। হা করে তাকিয়ে আছে গোবিন্দ, সখীরা বলছে, এই যে এখানে আসো, শোনো আরো শর্ত আছে। হ্যাঁ, তুমি যখন নৃত্য করবে, নানারিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, নানারিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, তোমার নানারিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, আবার নানারিবে নানা নানারিবে আহা নানারিবে নাশার মতি নয়নের পণ, তোমার নানারিবে নাশার মতি নয়নের পণ, তোমার নানারিবে নাশার মতি নয়নের পণ, তোমার নানারিবে নাশার মতি বলছি দেখো, এই যে কোথায় আমার ক্ষুদ্র ঘণ্টি আছে তোমরা কি করে জানলে? আমার ক্ষুদ্র ঘণ্টা মানে
বলছে তুমি যখন নাচবে তোমার ঘন্টা যেন নড়ে না, এত ছটফট করলে হয় বাবা? এই যে ঘন্টা যেন নড়ে না, বলে দিন তো কোন ঘন্টা? লজ্জা পাওয়ার কি আছে, বলে দিলেই হলো। হ্যাঁ, কোটি তটে ক্ষুদ্র ঘন্টি। তা গোবিন্দ বলছে তোমরা কি করে জানলে? যে জানবো না, সারাদিন যদি গাছের ডালে বসে বসে কেউ বাঁশি বাজায়, আমরাই নিজের থেকে যাতায়াত করতে পারি। বলছি সাবধান, ওই ঘন্টা যেন নড়ে না। বেশ, আর কি, চোখের পলক পড়বে না। চিন্তা করছি এইভাবে কি নাচ হয়, এটা নড়বে না, ওটা নড়বে না। এই যে আমি মাঝে মাঝে নৃত্য করছি, আমার সর্বস্ব, মানে আমার ওন্না দুলছে, কাপড় দুলছে, তাই না? দুলবে, বাজবে, নড়বে, তবেই তো ভালো দেখাবে। তুমি যে শর্ত দিচ্ছ ও সুন্দরীগণ, আমি কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? শ্যামনগর তুমি পারবে না সেটা জানতাম। এই যে এক কাজ করো, গলায় বস্ত্র নাও, যেটা পারবে সেটাই করো। আজকে হার স্বীকার করিয়ে ছাড়বো। বস্ত্র নাও, এই দিকে তাকাও, বলে হে ব্রজগোপীগণ, হে ব্রজগোপীগণ, হাত জোর করো। হ্যাঁ, এই রাসমঞ্চে দাঁড়িয়ে, এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি হার স্বীকার করলাম। নাচবে? তাহলে শুনে নাও, আরো শর্ত আছে। উদ্ভট তালেতে যদি ওই চূড়া বাসি কেড়ে লয়ে দিব করো তালি, ওই চূড়া বাসি কেড়ে লয়ে দিব করো তালি, ওই না চূড়া বাসি কেড়ে লয়ে দিব করো তালি, ওই চূড়া বাসি কেড়ে লয়ে দিব করো তালি, চূড়া বাসি কেড়ে লয়ে দিব করো তালি, কেদা জে না কেদা ভগ করে জি, কেদা জে না কেদা ভগ করে জি, যা যা। চিন্তা করছি এক কাজ করি, এরা না হয় এত শর্ত দিল, এরা আলা ভোলা গোয়ালিনী, এরা তো আর বাজনা বাজাতে পারবে না, আর বাজনা না বাজালে নাচবো কেমন করে? এই একটা সুযোগ আমি পেয়েছি। হ্যাঁ, এই যে অসুন্দরীগণ, এই তোমরা যে এত শর্ত দিচ্ছ, বলি বাজনা ছাড়া তো আর নাচ হয় না, বাজনা বাজাবে কি? আমরা বাজাবো, আমরা তোমরা আবার বাজনাও জানো? হ্যাঁ, ভালো পারি। কই একটু বাজাও তো দেখি, যেই বলেছে বাজাও দেখি। একা এক গোপী একা এক যন্ত্র বাজাতে লাগলেন। মা, কে কি বাজাচ্ছে? ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা সুচিত্রা বাজায় শব্দ সারা রায় দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় শব্দ সারা রায় দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কপিলা তম্বুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলা তম্বুরা রঙ্গ দেবী, ইন্দ্ররেখা পিনার বাজায় মন্দির আশু দেবী, ইন্দ্ররেখা পিনার বাজায় মন্দির আশু দেবী, রেগে দা ঝেনা খেটা থোক করে জিনি ঝা, রেগে দা ঝেনা খেটা থোক করে জিনি ঝা ঝা ঝা। আর কোনো রাস্তা নেই, নাচতে এবার হবে। গোবিন্দ বলছে শোনো, আমি হেরে গেলেও চোরাবাসি কেড়ে নেবে, জিতে গেলে কি দেবে সেটা কিন্তু বলো। যদি জিনা রায়কে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী, আর নইলে কারা গারে রাখব দুখিনী শুনে হাসি, দুখিনী শুনে হাসি, হেরে গেলে কারাগারে বন্দি করে রাখবো। কোন কারাগার? হৃদয় কারাগারে জনম জনম তোমায় বেঁধে রাখবো। চিন্তা করলেন আর কোন উপায় নেই, নাচতে হবে। এই যে বাঁশিটা দাও দেখি, এই বাঁশিটা হলো পণ,
মানে যে জয় হবে বাঁশিটা তার। তা বাঁশিটা কোথায় রাখবো? এখানে রাখা যাবে না, কমিটির কোন দাদা কাছে রাখতে হবে। আচ্ছা, এই হরিবাসর কমিটির ভক্তবৃন্দ যারা আছেন, কেউ একজন এসে একটু বাঁশিটা নিয়ে যান, আপনাদের কাছে জমা থাকবে, যে প্রতিযোগিতায় জয়ী হবে তাকে বাঁশিটা দেওয়া হবে। এসে নিয়ে যান, কে আছেন? মন্দির কমিটির ভক্ত কারা? আসুন, সেক্রেটারি কে আছেন? আচ্ছা, একজনে আসলেই তো হবে। আচ্ছা, আপনি আসুন। আসলে এসে নিয়ে যান, ঠিক আছে, কথা বলতে হবে। আচ্ছা, এই বাঁশিটা হাতে দিলাম, যে প্রতিযোগিতায় জিতে যাবে বাঁশি আপনি তাকে দেবেন। তা কৃষ্ণের বাঁশি যখন হাতে উঠল, উঠলো একটু তো আনন্দ করে গোবিন্দকে নিত্য দর্শন করাতে। হরি বল, হরি বল। জয়নিতা জয়নিতাই, যেমনই হোক আজকের এই মুহূর্তে, আনন্দের মুহূর্তে তিনি আমাদের শ্রদ্ধেয় ভাজন, উনি শ্রদ্ধেয় আমাদের কাকাবাবু, এত সুন্দরভাবে নৃত্য করেছেন, তালে তো নেচেছেন, এটাই বড় কথা, আন তালে তো আর নাচেনি। তো সবাই মিলে আশীর্বাদ করবেন, গোবিন্দের চরণে প্রার্থনা করবেন, আর এইভাবে যেন প্রতি বৎসরে নেয় আমাদের কাকাবাবু এমনভাবে ভগবত সেবা। বাবু বেশ বেশ, যে দাদাই হোক আর কাকুই হোক, যেই হোক, সবার কাকা, বেশ বেশ, তাহলে তো আমি ভুল বলিনি। তো তিনি যে এত সুন্দর নৃত্য করেছেন, এই হরিবাসরে দাঁড়িয়ে, গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে, এই যে যতটুকুই হোক এই যে নৃত্য করেছে, এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয়, আর সবার পক্ষে সম্ভব হয় না। তো আশীর্বাদ করবেন যেন এইভাবে ভগবত সেবা, ভক্ত সেবা দিতে পারে, এবং ভগবান যেন কৃষ্ণ ভক্তি দান করেন এবং তার চরণে পৌঁছাতে পারেন। কোন কাকিমা নেই রাধা রানীর জন্য, রাধা রানীর মান সম্মান বাঁচাতে হবে, তো কৃষ্ণের মান সম্মান তো বাঁচিয়ে গেল। গোবিন্দের হয়ে আমার কাকাবাবু নৃত্য করেছে, এবার আধানি হয়ে কে নাচবে? মান সম্মানের ব্যাপার, আমাদের আধানি নৃত্য পটীয়সী, তাকে তো হারানো যাবে না।
কাছে রাধানি হয়ে যে যে ভালো নাচতে জানে তাকে এখানে আছে কি আছে নাকি আমাদের কাকিমণি আছেন আচ্ছা তাহলে চলে এসো এসো বোন এসো আমার এদের বোনটি রাধানি নৃত্য দর্শন করাবে সবাই মিলে একটু সহযোগিতা করবেন উলুধ্বনি হরিধ্বনি মায়ের করে উলুধ্বনি উলুধ্বনি জানিতায় জানিতায় ছোট্ট বোনটি নৃত্য করেছে যেমনই নাচুক সবাই মিলে আশীর্বাদ করবেন এবছর এতটুকু নেচেছে এরপরে আরো ভালো নৃত্য করবে সবাই মিলে আশীর্বাদ করবেন দায় গৌর হরি বল হরি বল গৌর হরি বল এখন গোবিন্দের নৃত্যে হবার পর গোবিন্দ বললেন শোনো শোনো সুন্দরী আমাকে তো নাচালে এবার তোমায় নাচতে হবে তা তোমাকে যে নাচতে হবে অনেক শর্ত আছে কি শর্ত শোনো তাহলে তুমি যেমন শর্ত দিয়ে আমাকে নাচিয়েছো তোমারও অনেক নিয়ম আছে অমর চাঁদ বাদনি নাচত দেখি অমর চাঁদ বাদনি নাচত দেখি চাঁদ বাদনি নাচত দেখি তাতা হইয়া হইয়া তিনি কিটি রাগে ঝিনি ঝা তাতা হইয়া তবে কেমন ভাবে নাচতে হবে তুমি যখন নৃত্য করবে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি আবার অগদ্রুত গতি রাধে তুমি যখন নৃত্য করবে ওই দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি ওই দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি ওই না দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি তা তা থইয়া থইয়া থিকি লাগি তা তা থইয়া বিষম সংকট তলে আমি বাজাইব বাঁশি তুমি ধনুই অঙ্কের মাঝে নাচো আমি বুঝিব বুঝিব পিয়সি হারিলে কারিয়া লব তোমার বেসর কাচুরি আর জিনিলে তোমাকে দিব মহার মোহন তুমি যদি জিতে যাও বাঁশি তোমায় দিয়ে দেব না হলে বেসর কাচুরি কেড়ে নেব নাচো ধ্বনি এবার রাধা নৃত্য আরম্ভ করলেন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন Thank you.
সবাই মিলে যখন আনন্দ করছি নৃত্য করছি মা, ঠিক সেই সময় রাজচক্র বন্ধ হয়ে গেছে। হঠাৎ রাজচক্র বন্ধ হলো কেন? দেবাদিদেব ভোলানাথ ভিতরে প্রবেশ করেছে। রাসমঞ্চে শ্বেত বসন পরিধানে ঢুকে গেছে ভোলানাথ, মানে পার্বতী যখন রাসমঞ্চে আসবে বলে সুন্দর করে সাজছি, ঠিক সেই সময় ভোলানাথ গিয়ে বলছে, পার্বতী তুমি কোথায় যাচ্ছ? স্বামী আজ গোবিন্দ রাসলীলা করবে, আমাকে রাসমঞ্চের প্রহরী হতে হবে, দাঁড়ি হতে হবে। ও এই কথা, ভগবান রাস করবেন, আমি তাহলে যাব। পার্বতী বলছে, স্বামী একমাত্র গোবিন্দ ছাড়া আর কোনো পুরুষের স্থান নেই, তুমি যেও না। ভোলানাথ বলছে, তাহলে এক কাজ করি, আমি গেলে যদি আমাকে দেখে চিনতে পারে তাহলে আমি গোপী সেজে যাব। না স্বামী তুমি যেও না, তোমায় নিষেধ করছি, তুমি যেও না। ভোলানাথ চিন্তা করলেন, পার্বতী তো কথা শুনছে না, কিন্তু রাসমঞ্চে আমি যাব। তো কিভাবে যাব? ভোলানাথের দুটো সঙ্গী আছে বাবা, নাম কি? হ্যাঁ, ওই দুজনকে ফিট করেছে। এই নন্দী, ব্রিঙ্গি, একটা কাজ করতে হবে তোদের। শোন, তোর মা যাচ্ছে রাসমঞ্চে, এত করে আমি বললাম আমাকে নিয়ে যেতে, আমাকে নিয়ে যাবে না, কিন্তু আমার খুব ইচ্ছা আমি একটু রাসমঞ্চে যাব। এই শোন না, আমার একটা কাজ করে দে, ওই তোর মা ঘরে সাজগোজ করছে, তোর মায়ের আঁচলে গিয়ে একটু ভাঙের গুঁড়ো হালকা করে বেঁধে দিয়ে আয়, মা তো আর বুঝবে না। শোন শোন, মা যেন বুঝতে না পারে, কেমন? মা যেন বুঝতে না পারে যে তুই ভাঙের গুঁড়ো পিছনে বেঁধে দিয়ে এসেছিস। তোর মা যখন যাবে নাচতে নাচতে যাবে, ওই বাতাসে না ভাঙের গন্ধটা একটু একটু করে বাইরে আসবে, আমি ওই গন্ধে গন্ধে ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবো। যাবে দিদি, এবার দুইজনে গিয়ে একজন কি করেছে, মায়ের গলাটা মা মা বলে জড়িয়ে ধরেছে, আর একজন পিছন দিক থেকে ভালো করে আঁচলে বেঁধে দিয়েছে। এদিকে মা তো জানে না, মা সুন্দর করে সাজগোজ করে বেরিয়েছে, আর ভোলানাথ সে কি করেছে, তাড়াতাড়ি করে একটা সাদা শাড়ি পরে বড় করে ঘোমটা দিয়ে পাছু ধরেছে। গৌরী যাই, গৌরী যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই, নেচে নেচে যাই, গৌরী নেচে নেচে যাই,
ভাং খেয়ে ভোলানা তো পাঁচু পাঁচু যায় আরম্ভ করেছে সঙ্গে সঙ্গে রাষ্ট্রাক্ষর বন্ধ ভগবান বললেন নিশ্চয় কোন পুরুষ এখানে ঢুকেছে ব্রজগোপীগণ তোমরা ভালো করে দেখো কে এলো সকল গোপী চারিদিকে খুঁজে খুঁজে দেখছে ওই তো বড় করে ঘোমটা দিয়ে আবার ভোলানাথের গলায় কি আছে বাবা সাপ আছে তো এখন সকল গোপী ওই যে বারবার খুঁজছে কোথায় দেখি কে এলো কে এলো চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে সাদা কাপড় পরা যেই না কাছে যাচ্ছে ওই শব্দ শুনছে কি ব্যাপার যেন মনে হচ্ছে সাপের ফলা এত গোপী আছে কিন্তু সাদা কাপড় পরা কোনো গোপী তো আজ পর্যন্ত দেখিনি এদিকে গোবিন্দের কাছে যেই না নিয়ে গেছে ভগবান বলেন কে তুমি শ্বেত গোপী থাকো কোথায় বৃন্দাবনে কোথায় থাকো কোথায় থাকে জানেন মা বীরভূম ডিস্ট্রিক্টে বৃন্দাবন মানে এই বৃন্দাবন মানে বীরভূম ডিস্ট্রিক্টে থাকে এই যে বলছে আমি শ্বেত গোপী থাকো কোথায় বলছে কৈলাসে যেই না ঘোমটা খুলেছে গোবিন্দ মা দেখছে দেবাদিদেব মহাদেব ভগবান বলেন এত বড় সাহস তোমার এই রাসমঞ্চে প্রবেশ করেছো শুনে রাখো এই মুহূর্তে রাসমঞ্চ ছেড়ে তোমায় চলে যেতে হবে ভোলানাথ কর জোরে বললেন প্রভু বড় আশা করে এসেছিলাম কিন্তু ধরা পড়ে গেলাম আজ আমি এই রাসমঞ্চে দাঁড়িয়ে কথা দিলাম যে লীলা তুমি আজ আমায় দেখতে দিলে না আগত কলিযুগে এই রাসলীলা আমি জীবের ঘরে ঘরে প্রচার করবো তাই মা সেই দাপর যুগে রাস এই কলিতে হলো মহানাম যজ্ঞ দেখবেন শিববিহীন কোনো যজ্ঞ হয় না আর সেই ভোলানাথই কিন্তু শান্তিপুরে অদ্বৈত আচার্য আপনারা নিশ্চয়ই জানেন শান্তিপুরে বিশাল মেলা হয় রাসের মেলা হয় রাস তো যাই হোক ভোলানাথকে বাহির করে দিলেন এবার সবাই কি বললেন সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে দুঃখিনী কহে গোপী মণ্ডলি হাসালে আমার দুঃখিনী কহে গোপী মণ্ডলি হাসালে বলি ছিছি নাগর কি করিলে ছিছি নাগর কি করিলে আহা রাসনিতে হেরে গেলে ছিছি নাগর কি কই না রাসনিতে হেরে গেলে ছিছি নাগর কি করিলে শ্রীমতী রাধারানীর নামে যেই না জয় দিলেন শ্রীমতী রাধারানী বললেন সখী রে তোরা আমার জয় দিস না আমি যার জয় জয়ী তারা আমায় আমায় জয় না দিয়ে তার নামে জয় দে তবে আমি খুশি হব আনন্দিত হব এবার সখীরা বলে রায় ধনী এত সময় পৃথক পৃথক নৃত্য করেছো আর নয় এবার যুগল নৃত্য করো আমরা সবাই যুগল দর্শন করি এবার আধা গোবিন্দ যুগলে নৃত্য আরম্ভ করলেন সবাই দর্শন করুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করুন তো নাচি রাধা গোবিন্দ দুহুজনে সবাই দর্শন করুন রাধা শ্যাম নাচে রে হ্যাঁ বলুন উত্তম লীলা সকল রসের নির্যাস ভগবানের যত লীলা যত যত লীলা সমস্ত লীলা মানে সমস্ত রসকে একত্রিত করে তার যে নির্যাস সেটাই রাস যার কারণেই এটা শ্রেষ্ঠ বা উত্তম লীলা বুঝতে পেরেছেন সকল রসকে নিংড়িয়ে তার যে নির্যাস যে পদার্থ সেটাই হলো রাস উত্তম লীলা শ্রেষ্ঠ লীলা
বর্ণনা বহুত রকমের আছে, এক এক শিল্পী এক এক রকম বর্ণনা দেয়, কোনোটাই মিথ্যা নয়। তাহলে আপনি যদি বলেন সে অমুক দিন আমি আলুসিদ্ধ ভাত খেয়েছি, সেই আলুসিদ্ধ ভাত গেল কোথায়, তা বললে তো হবে না, সব রকম শুনতে হবে। শ্যাম সঙ্গে রঙ্গে বিনোদিনী রাধা, শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী আর বিনোদিনী রায় নাচে, 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 শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, কি তাকি গদ ঘিনা গদ ঘিনা গদ ঘিনা গদ ঘিনা যাও, তাতা থইয়া তাতা থইয়া গদ ঘিনা গদ ঘিনা গদ যাও, গদ ঘিনা গদ ঘিনা গদ যাও, তাতা থইয়া তাতা থইয়া গদ ঘিনা গদ ঘিনা গদ যাও, গদ ঘিনা গদ ঘিনা গদ যাও, গদ ঘিনা গদ ঘিনা গদ নাচে, শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে, শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, নাচিতে নাচিতে তুহু যেদিকে তে যা, নাচিতে নাচিতে তুহু যেদিকে তে যা, সেইদিকে ভক্ত গণ সবাই মিলে সেইদিকে ভক্ত গণ ওলু ধ্বনি দেয় তারা, ওলু ধ্বনি দেয় নাচে, শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায় নাচে, শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায় নাচে, শ্যাম সঙ্গে রঙে রাধা বিনোদিনী রায়, জয় 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 গৌর। আজ রাসমঞ্চে রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছে শ্রীমতী রাধারানী এবং গোবিন্দ আমার রাসমঞ্চে সখীবেষ্টিত হয়ে মধুর রাসলীলায় সবাই নৃত্য গীতে আনন্দিত। এবার সেবাপরা সখীগণ রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন আর সখীরা সবাই যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। সবাই আমরা একটু আস্বাদন করব। আচ্ছা আচ্ছা, আরেকটি বিশেষ ঘোষণা, এখানে প্রসাদের ব্যবস্থাও আছে, আপনারা গোবিন্দের প্রসাদ না নিয়ে কেউ ঘরে ফিরবেন না। সবার কাছে নিবেদন রইল, নিমন্ত্রণ, সবাই লীলা শেষ সমাপ্ত হবার পর প্রসাদ পাবেন, তারপরে ঘরে যাবেন। হরি বল হরি বল, আস্বাদন করুন মধুর। কাল আবার কুঞ্জ বিলাস আছে, আপনারা সবাই আসবেন, কটায় হবে? আটটায়, সকাল আটটার মধ্যে সবাই আসবেন। কাল কুঞ্জ বিলাস, তারপরে ভোগ আছে, তাই তো? হ্যাঁ, কাল ভোগ আছে, সবাই আসবেন। এটাই গুণ হরি নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাজরণে বাজে মঞ্জির তন, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলা, রাজরণে বাজে ভঙ্গ মোরারি হয়ে শিরাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজে দে গোপাল, নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাজা চরণে বাজে মঞ্জির তাল, নাচে তাথই তাথই নাচে
জনতা জয়গুর সবাই মিলে আমরা যুগল হেরে যুগল গুণ গান গাইলাম। আপনারা সবাই সখী অনুগত হয়ে যুগল দর্শন করলেন। সবাই একসঙ্গে বলবো জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। একটু প্রসাদের ব্যবস্থা করতে হবে তো, একটু জল মিষ্টি নিয়ে আসুন। সারা রাত নিত্য গীতে পরিশ্রান্ত সখীরা সবাই যুগল দর্শন করি সেবা পরা সখীরা সেবা দিলেন। সবাই একটু ভগবানকে জল সেবা দিন, এই মিষ্টি সেবা দিন। আর সবাই আমরা বলবো জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল।